শুটিং চলতেছে সিনেমা, সিনেমা শুরু হয়েছে, নতুন ছবি আসিতেছে, সিনেমা শুটিং এ আপনাদের সবাইকে আমি শেয়ার করতেছি ওনার ড্রেস আপ সিনেমার। এই মিস মুখ দেখো না, তোমার কস্টিউমটা দেখাতে হবে না, এই যে বাউসির কষ্ট। হ্যাঁ, উপরে একটা সুন্দর শার্ট, বাট নিচে যে কি আছে তার কোনো ই নাই, ঠিক না। সকলকে স্বাগত জানাচ্ছি। এরকমই হয় যে যারা নিউজ ফিউজ পড়ে না তাদের নিচে কি পড়ে এটা। আর একদিন পিকে সিনেমা দেখছিলাম, বুঝছো, পিকের মধ্যে দেখেছিল নিউজ রিপোর্টার, মানে উপরে খুব ফিট পাট, যখন মানে ব্রেক নেওয়ার জন্য ওই জায়গা থেকে বেড়ে আসছে, তখন নিচে তো নিচে হাফ প্যান্ট পরা উপরে হয়, কিন্তু বাস্তবে অতটা না। আমরা বাস্তবে ওদের উপরে বিশ্বাস নেই না, এই পর্যন্ত তো থাকে পরিপাটি করে নাই। যাই হোক, আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো, সেটা হলো খুবই সুন্দর একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মিষ্টি কুমড়া ফুল আর কি, মিষ্টি কুমড়া ফুল ভিতরে একটা ই জায়গা ফেলে ওটা ফেলে দিতে হয়। হ্যাঁ, এই যে ওটা ফেলে দিছি তো। হ্যাঁ, যাই হোক, এটা 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 তো আমরা সবসময় বড় বানিয়ে খাই, এটা সবাই জানে, কিন্তু এটা ভর্তাও খাওয়া যায়, সেটা আজকে আমরা দেখাবো। সেটার সাথে কী দিতে হবে? এটার সাথে দিতে হবে হলো রসুন, আর হলো কাঁচামরিচ আর মিষ্টি কুমড়ার ফুল, আর মিষ্টি কুমড়ার ফুল, এই আর কি মিলিয়ে মানে আগে ভাজতে হবে, তারপর বাটতে হবে। তাহলে আমরা আগে ভাজবো, তারপরে বাটবো। একদম হালকা তেলে ভাজতে হবে এটা, একদম হালকা, যে খালি জাস্ট খালি ভিজাইছি, কাঁচামরিচটা আগে দিয়ে দেবো। লবণ দিয়ে দিবি, মাথা মাছ হাতি দেয় না, হালকা জল উঠবে, জল দিয়ে একটু জমে যাবে। এখন দেবো হলো রসুন, এই যে রসুন এটাকে বাটতে হবে, বাটার সিঁড়ি গিরে। আরে বাবা রে, আমরা তোমাকে না গিয়ে তোমাকে সাপ এই যে আসছে কেরা গেছে পারি না, তোমাকে বাটা পিস লাগিয়ে গেছে দেখা যায়, খুব ফিনিশিং করে বাড়তে হয় নাকি রে, নাকি দুই বাটা দিলে দেবো, বেশি ফোন লাগে না, শেষ ফোন করে একবার রাত লাস্ট প্রিন্টিং করে নরম জিনিস তো একবারে। হ্যাঁ, রসুনটা একটু শক্ত দেখতে পাচ্ছেন, আমাদের বাটাটা হয়ে গেছে, বেশি সময় লাগে না, জাস্ট একবার ভালো করে দিলেই হয়ে যায়, দুইবার দিলেই এনাফ, খুব টেস্ট হয়েছে। ওকে, তাহলে এখন ভাত দিয়ে খেয়ে দেখি কেমন লাগে এটা। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালোই আছি। আজকের খাবার, অনেকগুলো খাবার, অনেকগুলো আইটেম আজকে দেখা যেতেছে, এটা হলো দেশীয় ছোটো ছোটো ব্যান মাছ দিয়ে ফুল পাতাকপি দিয়ে চচ্চড়ি, পাতাকপি সব আরও কিছু আছে কিনা, হ্যাঁ আছে, আলু দেখা যাচ্ছে ছোটো ছোটো কুচি কুচি করে দিয়েছে আলু, আর এলো টাটকিনি মাছ দিয়ে আলু দিয়ে আর মনে হয় মূলা দিয়ে, আর এটা হলো বইতা শাক, এখানে আছে হলো ফলি মাছ ভাজা, আর এইটাতে আছে হইলো ওই মিষ্টি কুমড়ো ফুলের বাটা আর কি, বাটা বলা যায় বা ভর্তা বলা যায়, এটা খুব টেস্টি খাবারটা, মানে আমি এর আগে খাই নাই, আজকে মানে নিজেই করলাম, এটা দেখাইলেন আপনাকে কীভাবে করতে হয়েছে করছি, তো তখন আমি টেস্ট করে দেখছি, আসলে খুবই টেস্ট একটা জিনিস, যাই হোক এটা পরে খাবো, ওটা খাইলে আর অন্যগুলো কোনো কিছু ভালো লাগবে না, আগে এগুলো খাই নেই, বইতা শাকটা আগে খাই। বইতা শাক খুবই টেস্টি একটা খাবার, শাকের মধ্যে শাকের সাথে কাঁচামরিচ না খেলে আসলে জমে না, কাঁচামরিচ আবার সবাই খাইতে পারে না, মানে
জাল কথা বলছি, আমার একটা অভ্যাস খাওয়ার আগে একটু জল খেতে হবে, তাহলে গলা আটকে যায়। পলি মাছটা আমার খুব প্রিয়, ভালো খেতে পারি আর কি। পলি মাছ, পুঁটি মাছ, পলি মাছটা দাম বেশি, পাওয়া যায় কম একবারে। পুরি মাছটা খুব কাটা বেশি, খাইতে খুবই ভালো লাগে। আমরা মাছটা বেশি করে কিনে দেওয়া যায় ফ্রিজে রেখে খাই, ফ্রিজে প্রথম দিন যে স্বাদটা লাগে কিনে পরে, তারপরে কত স্বাদ লাগে না, ফ্রিজে রেখে খাই বেশিরভাগ। ঢাকা শহর প্রায় সবাই ট্রাই করে, আজকে কিনে আনছি আমি, নিয়ে আনছি ৪০০ টাকা কেজি। ৩০০ সাড়ে ৩০০ পর্যন্ত বলছি, তাই না? বলে তো একদম বলে যে সকালবেলায় ৫০০ করে বিক্রি করছি, আমি একটু দেরি করে গেছি। আমার তো এখানে সকাল ভুলে বাদ আসে, আমি গেছিল ৯টা দিকে, ধান বাজার শেষের দিকে। এজন্য একটু কমিয়ে দিচ্ছে, তবে দাম দিলে মাছগুলো খুব টেস্ট। লোকটা বসে কইছে খাওয়ার পরে আবার আমাকে খুঁজবেন, ঠিকই আছে। সেটি বলছে আসলে ওরাও সবসময় ঠিক করে না বা জানে না, ওরা তো কি জানে, যা বলে ওরা তাই বাংলা বলে।
লাগার মাছটা কিরকম স্বাদ। Hay más, pulí más, dual más, catcuni más, lo dan bish. Pasa, ¿cómo tú? তো বর্ষায় যদি জল হয় তাহলে পাওয়া যায় বেশি, তবে আমগা এলাকায় মাছ যেখানে একবারে নেই বলে চলে আমাদের দেশে। যেসব দেশে নদী আছে যেমন বরিশালে অ্যাভেলেবল পাওয়া যায়, আমাদের দিকে তো নদী নেই। ব্যায়াম মাছ, ছোট ছোট ব্যায়াম এই মাছগুলো এখন প্রচুর পাওয়া যায়, কিন্তু দেশি মাছ তারপর দাম আছে, পাওয়া গেল দাম বেশি। সাড়ে 400 টাকা কেজি, অবশ্য 5 মিটারি মাছ ছিল, মিনি মাছ ছিল আর ব্যাম মাছ ছিল। একটু ভর্তাটা টেস্ট করি, ভর্তা দিয়ে শুধু খাওয়া যায়। যতই আপনার পেট ভরে থাকে খেলে পেট খালি হয়ে যাবে, খেতে যাবে। মাছটা খুব টেস্টি, ¡Gracias!
দামি এটা শুধু করে না খেলে দিয়ে না আর করা হইতো মিজি চব্বিশটা ফুল এখানে দুটো দাম এটুকু সীমিত ফুল বাজলে তো একদম সিমে যায় অল্প যায় সাথে কাঁচা মরিচ আর রসুন আর কিছু না মানে তরকারি স্বাদই বুঝুন না ভাতটা মারাতে চলেছে শুকনো শুকনো খাইতে দেবো এই বুঝতে পারিনি লাশটা খুব টেস্টি এটা দাম আরো বেশি বুঝতে পারি না এত হাল তুমি কথা মুস জল জল আমি খেতে পারি কিন্তু শুক্তি আমি সুযোগ খেতে পারি না আমি রয়েছি আমি না এই মাছটা বেশি পাওয়া যায় না আর অল্প কিছু দিন বাজাবো তারপর শেষ আবার আনাই বসে ভাল জলটা খুব মজা লাগতেছে জাল লাগছে তো মারাত্মক জানছে Denis.
আমি কাঁচা মরিচের ঝাল খাইতে পারি, সমস্যা হয় না। যাই হোক, আর যাই হোক, কথা বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।